আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কয়েকদিন আগেই কোরবানির ঈদ গেল এবং ঈদে এই মাংস খেতে খেতে রুচিটা একটু পরিবর্তন করা দরকার। তো এর জন্য আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কাঁচা পেঁপের একটি রেসিপি, সেটা হচ্ছে কাঁচা পেঁপের ঘন্ট। তো চলুন শুরু করা যাক। পেঁপের ঘন্টটা তৈরির জন্য এখানে আমি একটি কাঁচা পেঁপে নিয়েছি, এটা আধা কেজি ওজনের ওজনের। তো এটা আমি ছিলে কেটে ধুয়ে নিব। কাঁচা পেঁপেগুলো সেদ্ধ করার জন্য আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এগুলো আমি এখন চুলায় সেদ্ধ বসাব। পেঁপেগুলো আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। এর মধ্যে দিব আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো দিব লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপ পানি দিচ্ছি। আগে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, মশলাটা মিশিয়ে দিচ্ছি। চুলাটা জ্বেলে দিচ্ছি। এখন মাঝারি আছে, এটা আমি সিদ্ধ করব এবং এটা আমি এখন ঢেকে দেব। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও টেনে গেছে, আর একটু পানি আছে। পানিটা পুরো টেনে গেলে এটা আমি ঘুটনি দিয়ে এটা ভর্তার মতো করে থেতলে নিব। এটা এখন ভর্তার মতো হয়ে গেছে, অনেকটা হালকা একটু পানি আছে। পানিটা একটু টানিয়ে তারপরে এটাকে আমি বাগার দিব। বাগারের জন্য এখানে আমি কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিব 1টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। তিনটা শুকনো মরিচ দিচ্ছি আমি এখানে। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লালচে হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব 2টা কাঁচামরিচ খালি। এটা এখন তৈরি হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেছে কাঁচা পেঁপের ঘন্ট।
যেটা খেতে অনেকটা ভর্তার মতো কিন্তু খেতে অসাধারণ। হয়তো আপনারা ভাবছেন যে কাঁচা পেঁপে এটা আর এমন কি, কিন্তু সত্যি এটা খেতে খুবই অসাধারণ। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আমি অনুরোধ করব আপনাদেরকে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।